ভাই আজব এক ফ্যান নিয়ে আসছি ভাই এটা কিন্তু কারেন্ট ছাড়াই চলবে এই ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি দেখতে পাচ্ছেন ব্লেডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ব্লেড এবং যে দেখায় আপনাদেরকে ছাপ্পান্ন ইঞ্চি ফ্যান আজব ফ্যান এটা কিন্তু কারেন্ট ছাড়াই চলবে কারেন্ট ছাড়া চলবে মানে চার্জার সিলিং ফ্যান আপনি কারেন্ট দিয়েও চালাইতে পারবেন কারেন্ট ছাড়াও চালাইতে পারবেন আবার চাইলে সোলারও চালাইতে পারবেন এটা পাকিস্তানি ফ্যান ভাই ফ্যান এই যে এই যে রেমোট দেখতে পাচ্ছেন যে হিন্দুস্যান আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখেন যে আসলে পাকিস্তানে কিনা যদি অনেকে সন্দেহ থাকতে পারে যে আসলে ভাই পাকিস্তানি কিনা নাকি বাংলাদেশি বাংলাদেশে এই ফ্যান আপনি পাবেনই না এটা পাকিস্তানের ফ্যান গুগলে সার্চ করলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা গেল এটা আপনাদেরকে আমরা এই ফ্যানটা চালায় দেখাবো কারেন্ট ছাড়া এটা যে চার্জার সিলিং ফ্যান আপনারা বুঝবেন কিভাবে আমাদের এই যে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি আছে ক্যানো উপরে আমাদের ব্যাটারি সেট করা আছে আমাদের বিদ্যুতের সংযোগটাও খোলা আছে আপনাদেরকে একটু দেখাই আমরা এই যে আমাদের বিদ্যুতের সংযোগ কিন্তু খোলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা রড আছে রডটা যদিও লাগে না আমরা জাস্ট রিভিউ করার জন্য আমাদের উঠাইতে নামাইতে হয় বা ভিডিও বানানোর জন্য যেটা আমরা রডটা লাগাইছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে যে আমাদের বিদ্যুতের কানেকশন নাই যাতে আপনারা বুঝতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের বিদ্যুতের কানেকশনগুলি কিন্তু খোলা আছে আচ্ছা এখন এটা আমরা আপনাদেরকে চালায় দেখাবো ডিজাইনটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে চালায় দেখাই যে এটার বাতাস কেমন হবে এবং দেখতে কতটা সুন্দর ফ্যানটা কিন্তু ফ্যানটা কিন্তু দেখতে খুব সুন্দর আছে আপনার ডাইনিং কিন্তু সুন্দর লাগবে আচ্ছা চলুন আপনাদেরকে চালায় দেখাই সাথে আছে রিমোট এটা চালানোর জন্য কিন্তু আপনাকে রেগুলেটর ব্যবহার করা যাবে না স্পিড কমানো বানানো সবকিছু রিমোটে অন অফ টাইমিং টাইমার অফিং করতে হবে সবকিছু আমাদের রিমোট সিস্টেম হ্যাঁ রেগুলেটর তো প্রয়োজন পড়বে না বা ব্যবহার করবেন না আমরা জাস্ট এটাকে এখন অন করে দিবো আহ পাওয়ার সুইচ দিয়ে যে আমাদের অন অফ বাটন দিয়ে এই যে আমরা অন করে দিচ্ছি টিপ দিলে অন হয়ে যাবে কিন্তু চাচ্ছি যে ব্যাটারিতে চলবে বাতাসটা কেমন বুঝেন আপনারা এটা কিন্তু প্রচুর বাতাস হবে ভাই গ্রান্টি আপনাদেরকে আমি গ্রান্টি দিয়ে দিব বাংলাদেশের সাধারণ যত ফ্যান আছে তার সাথে গ্রান্টি দিয়ে দিলাম পাকিস্তানি ফ্যানের বাতাস প্রচুর বাতাস ভাই এটা প্রচুর বাতাস মানে আপনি যখন এটা চালাবেন ঘরে মনে যে হেলিকপ্টার চলতেছে যদি কথায় কাজে মিল না পান ফ্যান ফেরত নিয়ে আসবেন টাকা ফেরত নিয়ে যাবেন হেলিকপ্টার চলতেছে আপনাকে বাতাস কমায় চালাইতে হবে আমাদের এখান থেকে আপনাকে এটা কমায় চালাইতে হবে স্পিড এত পরিমাণে বাতাস হবে আপনি বাতাস মানে আপনি মানে ফ্যানটা যে টাকা দিয়ে কিনবেন বাতাস টাকাও আচ্ছা যাই হোক আপনাকে আমরা চালাই দেখাই এখন চালাবো ব্যাটারি দিয়ে এই যে আমরা বাটনে ক্লিক করে দিলাম আমাদের ফ্যান এখন হয়ে যাবে আমাদের ফ্যান কিন্তু এটা আমি বলি এটা আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই ওয়ারেন্টি কত দিনের আমাদের এটা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান কিন্তু ঘুরতেছে যথেষ্ট বাতাস অনেকেই প্রশ্ন করেন ফোন দিয়ে ভাই ব্যাটারিতে চলে বাতাস কেমন হবে স্পিড কেমন আপনাদেরকে আমরা ক্যামেরা দেখাই ক্যামেরা তো প্রপারলি বুঝতে পারবেন না বাতাস কেমন হয় বা স্পিড কেমন আমরা আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনার যখন বিদ্যুতে চালাবেন হেলিকপ্টারের মতো আপনার ঘরে শব্দ হবে বা ফ্যান কমায় চালাইতে হবে ব্যাটারিতে চালালে হয়তো উনিশ বিশ হবে মানে ব্যাটারিতে একটু কম হয় বাট যতটুকু হয় বাজারে যে সিলিং ফ্যানগুলো আছে তার চেয়ে ভালো বাতাস পাবেন এটা গ্যারান্টি ঠিক আছে এই হচ্ছে বিষয়ে ফ্যান আমাদের দেখালাম আপনারা আর এটা হচ্ছে রিমোট রিমোট দিয়ে যখন স্পিড কমাইতে বাড়াইতে পারবেন এই যে এখানে ইন্ডিকেটার চলবে রিমোটে আমাদের স্পিড কমাইতে পারাতে পারবেন এই হচ্ছে গিয়ে ফ্যান এবং বিদ্যুৎ চলে গেলে ফুল স্পিডে তিন ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে বারো ঘন্টা চলবে এটা কিন্তু আমাদের টেস্ট করা তো আমরা নিজেরা এটাকে পরীক্ষা করছি চালাইছি তারপরে বলতেছি ব্যাটারি যখন ফুল চার্জ থাকবে ব্যাটারি যখন ফুল চার্জ থাকবে ফুল স্পিডে তিন ঘন্টা পাবেন মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে বারো ঘন্টা ঠিক আছে এই হচ্ছে আমাদের ফ্যানের বৈশিষ্ট্য দু চার দশ মিনিট কম বেশ হতে পারে আমরা বেশি পাইছি আপনি দু চার দশ মিনিট কম বেশ হতে পারে ঠিক আছে বাট আলটিমেটলি রেজাল্ট অনেক সময় আমরা সাড়ে বারো ঘন্টাও পাইছি অনেক সময় আমরা সাড়ে ছয় ঘন্টাও পাইছি অনেক সময় আমরা সাড়ে তিন ঘন্টাও পাইছি ফুল স্পিডে ব্যাক আপ তারপর আমরা তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা বলতেছি অনেক সময় পাঁচ দশ মিনিট হয়তো বা কম পাইতে পারেন বেশি পাইতে পারেন আমরা অ্যারাউন্ড একটা ফিগার বলে দিলাম তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা এই হচ্ছে কি আমাদের একটা টাইম দাম হচ্ছে তেরো হাজার টাকা যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন অনলি পনেরো পিস মাল আমাদের কাছে আসে এরপরে চাইলেও পাবে না অনেকেই ফোন দিয়ে ভাই জিএফসি ফ্যানটা কোথায় জিএফসি ফ্যানটা দেন জিএফসি টা ভাই আমাদের কাছে নাই আমরা কয়েকশো মাল সেল করছি জিএফসি এটা শেষ এখন এইটা আছে এটাও আমরা অনেকগুলো মাল সেল করছি আমাদের কাছে মাত্র পনেরো পিস মাল আছে যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন ফুরিয়ে যাওয়ার আগে পরবর্তীতে আফিস করতে না চাইলে এটা কিন্তু রিচার্জেবল সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে আমরা অফ করে দিই